বুধবার ঊনকোটে জেলার ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কলেজে নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে যে সকল পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত করতে কলেজ ছাত্রছাত্রীদেরকেও সহযোগিতা করতে হবে। রাজ্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে, এর সাথে সাথ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। শিক্ষা দপ্তরে কাজের উপযোগী রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতী চাকুরি না পেয়ে বহিরাজ্যে বেসরকারি কোম্পানিতে চাকুরিরত, আবার কেউ বা চাকুরি না পেয়ে বেকার ঘুরছেন। কিন্তু এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বললেন, শিক্ষা দপ্তর চাইলেই এই মুহূর্তে 12,000 চাকুরি দিতে পারে, কিন্তু রাজ্যে নাকি শিক্ষা দপ্তরে চাকুরি দেবার মতো লোকের অভাব, তাই চাকুরি দেওয়া সম্ভব হচ্ছে না। দোষ চাপিয়ে দিলেন পূর্বতন সরকারের উপর স্বভাব সিদ্ধ ভঙ্গিমায়। এদিন মন্ত্রী কলেজের ছাত্রছাত্রীদের থেকে শিক্ষার উপর কিছু প্রশ্নের উত্তর জানতে চান। এতে ছাত্রছাত্রীরা বেশ উৎসাহিত ছিলেন, তবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ভয়ে নাকি প্রশ্নের উত্তর সঠিক কিনা তা মন্ত্রী নিজে বলেননি, কারণ যদি তিনি ভুল বলে ফেলেন তবে সংবাদ মাধ্যম তা প্রচারে নিয়ে যাবে। তবে কি একজন শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষা বিষয়ক প্রশ্ন নিয়েও সন্দেহে থাকেন শিক্ষামন্ত্রী? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।